আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রউফ, আমার বয়স 40, বাড়ি বিবাড়িয়া। আমার সমস্যা 2018 সাল থেকে সমস্যাটা দেখা দিচ্ছে, পিএলআরডির সমস্যা। ডিস্ক বাইর হয়ে গেছিল, এ সমস্যাটার কারণে বাম পায়ে ব্যথা যাইতো, প্রচণ্ড ব্যথা হইতো, হাঁটতে পারতাম না, একটু তেরা হইয়া চলতাম। এ অবধি সমস্যা 2018 সাল থেকে ডাক্তার দেখাইছি, 10-15 জন ডাক্তার দেখাইছি, সব জায়গায় বলছে অপারেশনের কথা। তো আমি আগে 18 সালে এখানে এসে গেছি, এখনও স্যারের কাছে আসলাম। এখানকার চিকিৎসাটা আমার কাছে ভালো ছিল, তাই আমি আবার এখানে আসলাম। এখানে থেরাপি দেওয়ার পরে, এখানে ভর্তি হওয়ার পরে, এখানে সবাই অনেক ভালো সেবা দিছে, অনেক সেবা পাইছি, এদিন আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠছি। আমার মতন যারা আছেন অবশ্যই অপারেশনের দিকে না চিন্তা ভাবনা করিয়া ডিবিআরসিতে আসেন, আসিয়া দেখেন, চিকিৎসা নেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। 2018 সালে এখানকার সন্ধান পাইছি ইউটিউবের মাধ্যমে, স্যারের কাছে, স্যারের কথা শুনে অনেক ভালো লাগছে। ওই সময় আসছিলাম, এসে আমি ওই সময় 10 দিন থেকে গেছি, ওই সময় আল্লাহর রহমতে অনেক ভালো ছিলাম। পরবর্তীতে 6-7 বছর আমার একটু নিজের গাফিলতির কারণে আবার সমস্যাটা আবার দ্বিতীয়বার দেখা দিছে, তাই আসলাম। এখন 12 দিন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন আমার জন্য সবাই দোয়া করবেন, সারা জীবন সুস্থ থাকতে পারি, নিয়মকরণ মেনে চলতে পারি। সবাই আমার দোয়া করুন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।